বিশ্বের নাম। দেশে নতুন করে 35 জন আক্রান্ত IEDCR। এবার বিস্তারিত, দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে 35 জন শনাক্ত হয়েছেন। এই নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 123 জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরো 3 জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিং এ তথ্য জানানো হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা জানান, গত 24 ঘন্টায় IEDCR সহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে 468 জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করা হয়। এতে 35 জনের শরীরে করোনা শনাক্ত হয়, তাদের মধ্যে পুরুষ 30 জন এবং নারী 5 জন। নতুন যাদের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে তাদের 12 জনই নারায়ণগঞ্জের। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 123 জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরো 3 জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জনে। আক্রান্তদের মধ্যে নতুন করে কেউ সুস্থ হননি, ফলে সুস্থ রোগীর সংখ্যা 33ই আছে। এটা গত 24 ঘন্টার তথ্য। গত 24 ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা 35, তার মানে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 123। গত 24 ঘন্টায় মৃত্যু 3টি, সর্বমোট 12। এবং গত 24 ঘন্টায় নতুন করে আর সংক্রমণ নেই, রিকভার করেছে এরকম কেউ নেই, তার মানে সর্বমোট রিকভারির সংখ্যা 33। আমরা একটুখানি যদি বিশ্লেষণ দেখি, বয়সভিত্তিক বিশ্লেষণ, আমরা যেই আমি পুরোপুরি সবগুলো না বলে আপনাদেরকে যাদের যেখানে সংখ্যাটি বেশি সেইগুলোকে আপনাদেরকে জানাবো। বাকি বিস্তারিত তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং IEDCR এর ওয়েবসাইটে পরবর্তীতে দিয়ে দেব। সর্বোচ্চ এই 35 জনের মধ্যে সর্বোচ্চ রোগীর সংখ্যা হচ্ছে 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 11 জন। এর পরবর্তী বয়সে রয়েছে 21 থেকে 30 বছর বয়সে 6 জন। যে 35 জন রোগীর কথা আমরা বলছি তার মধ্যে পুরুষের সংখ্যা 30, 5 জন মহিলা। এবং এলাকাভিত্তিক বিশ্লেষণ যদি আমরা দেখি, সর্বোচ্চ এখন পর্যন্ত সর্বোচ্চ এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকায় রয়েছে 64 জন, এটা ঢাকা শহর। আমরা সর্বমোট রোগীর সংখ্যা অনুযায়ী বলছি 123 জনের সংখ্যা অনুযায়ী। এর পরবর্তীতে রয়েছে নারায়ণগঞ্জ। গতকালই আমরা জানিয়েছি নারায়ণগঞ্জকে আমরা একটা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি এবং সেখানে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে যাতে ওখান থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে না পড়ে, এবং এখন সেখানে সংখ্যা হচ্ছে 23। তার মানে গত 24 ঘন্টায় যাদের সংক্রমণ আমরা নিশ্চিত করতে পেরেছি তার মধ্যে 12 জনই হচ্ছে নারায়ণগঞ্জের। এর পরবর্তীতে রয়েছে মাদারীপুরের এলাকা। ঢাকা শহর ছাড়াও গতকাল একটা কনফিউশন হয়েছে যে আমরা ঢাকা ডিস্ট্রিক্ট বলে আরেকটা ঘর রেখেছিলাম যেখানে 4 জন সংক্রমণ রয়েছে বর্তমানে। ঢাকার ডিস্ট্রিক্টের মধ্যে ঢাকার অদূরে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, কেরানীগঞ্জ, দোহার, ধামরাই, সাভার এবং নবগঞ্জ, সেই ভিত্তিতে এই 4 জন হচ্ছে সেই সমস্ত উপজেলায় যে রোগীগুলো রয়েছেন তাদের সংখ্যা রয়েছে। আমার কাছে সর্বশেষ তথ্য। এই ব্রিফিং এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে ভিন্ন তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন 24 ঘন্টায় আরো 29 জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, 4 জন মারা গেছেন। IEDCR এর পরিচালক জানান, নতুন আক্রান্ত 35 জনের মধ্যে 11 জনের বয়স 41 থেকে 50 বছর, এরপর 6 জন 21 থেকে 30 বছর বয়সী। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেশে শনাক্তকৃত মোট 123 জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক 64 জন রাজধানী ঢাকার। ডক্টর আবুল কালাম আজাদ জানান, গত 24 ঘন্টায় 709 জনকে হোম কোয়ারেন্টাইনে এবং 30 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশে 66,511 জনকে হোম কোয়ারেন্টাইনে এবং 299 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বমোট 66,810 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 23 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট 443 জনকে আইসোলেশনে নেওয়া হয়। অনেককে ছাড়পত্র দেওয়া বর্তমানে 107 জন আইসোলেশনে রয়েছেন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগের খবর দিচ্ছিল IEDCR। এর মধ্যে 5 এপ্রিল একেবারে 18 জন,
আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর তার পরদিন অর্থাৎ আজ আবার নতুন করে 45 জন শনাক্ত বলে জানানো হলো। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর একদিনে এটি সর্বোচ্চ আক্রান্ত হওয়ার খবর। এখন আমি হোম কোয়ারেন্টাইনের তথ্য আপনাদেরকে দেব। আজ পর্যন্ত মোট 66,511 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 299 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বমোট 66,810 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। গত 24 ঘন্টায় নতুন 709 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 30 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলিয়ে সংখ্যা হলো 739। এ পর্যন্ত সর্বমোট 55,480 জনকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে 11,330 জন কোয়ারেন্টাইনে আছেন।